আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। এজন্য এখানে কয়েকটি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে কতগুলি ধুন্দুল আমি খোসাটা ফেলে দিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এটাকে আমি অবশ্যই ধুয়ে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিব, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একটু নরম করে নিয়েছি। এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এটাকে আমি একটু কষিয়ে নিব। এখানে আমি সামান্য পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এতে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখানে একটু পানি দিয়ে মাছটা একটু কষিয়ে নিব। দিয়ে দেবো কাঁচা মরিচ। এবার এটাকে ঢেকে একটু কষিয়ে নিব। মাছটা কষিয়ে নিয়েছি, এবার আমি এতে দিয়ে দেবো ধুন্দুলগুলো। এবার এটাকেও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এটা সামান্য কষিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু আমি পানি দেইনি, এই ধুন্দুল থেকে এতটা পানি বের হয়েছে। আমি এখানে প্রায় 10 মিনিটের মতন একটু কষিয়ে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখানে বেশি একটা পানি বেশি দেওয়ার দরকার নেই। আর চিংড়ি মাছ যেহেতু আমি কষিয়ে নিয়েছি আর ধুন্দুলটা এমনি নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি এখানে অল্প পানি দিয়ে দিলাম রান্না করার জন্য। এবার এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্নাটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন